মহার্ঘ বকেয়া ডিএ দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের আন্দোলন এবং তাদের ডাকে কর্মবিরতিকে সমর্থন জানিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট অধিবেশন শেষে বিধানসভায় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তারা। সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় উত্তর প্রদেশ তো কেন্দ্রের বাইরে আরো অ্যাডিশনাল 4% দিচ্ছে, তাই 15 সাল থেকে বকেয়া এরিয়ার আপনাদের এই দাবি এই আন্দোলনকে আমরা সব বিজেপি লেজিসলেচার অ্যাজ এ হোল আমাদের পার্টি পূর্ণ সমর্থন করছে। চোরদের টাকা দেওয়া হবে না বলে হুঙ্কার দেন বিরোধী দলনেতা। যদি 1 কোটি 7 লক্ষ জব কার্ড ফেক বেরোয় 100 দিনের টাকা পাবে না, চোরদের টাকা দেওয়া হবে না। বিক্ষোভ থেকেই সরকারি কর্মচারীদের অফিসে তালা চাবি লাগিয়ে আন্দোলনের বার্তা শুভেন্দুর। একমাত্র ওষুধ হচ্ছে তালা চাবি লাগান অফিসগুলোতে, জরুরি পরিষেবা ছাড়া তালা চাবি লাগান, যতক্ষণ না দিচ্ছে আটকে রাখুন, জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে জব্দ করতে হয় সরকারি কর্মীরা জানেন, প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। ব্যানার্জিকে কি করে জব্দ করতে হয় সরকারি কর্মচারীরা জানে, ভয় আজকে যেবারে আংশিক সফল হয়েছে আগামী দিনে সর্বাত্মক বন্ধ করে দেন আমরা সাথে। জিএসটি ট্যাগ অডিট রিপোর্ট দেয়নি রাজ্য, জানান বিরোধী দলনেতা। ট্যাগ রিপোর্ট যে দুটো রাজ্য দেয়নি, মাননীয় নির্মলা সীতারামন বলেছেন কেরালা আর পশ্চিমবঙ্গ, জিএসটির ট্যাগ অডিট রিপোর্ট দেয়নি একটাও। জিএসটি 17 সালে চালু হয়েছে, অদ্যাবধি দুটো স্টেট ট্যাগ রিপোর্ট দেয়নি, সেটা হচ্ছে কেরালা আর পশ্চিমবঙ্গ। তবুও জিএসটির যা ডিমান্ড তার 90% রিলিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যত দিন যাচ্ছে বকেয়া ডিএ দাবিতে সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা। দুদিনের কর্মবিরতির প্রথম দিন দিনভর রাজ্যের বিভিন্ন দপ্তরে দেখা গেল কর্মবিরতির পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থনের ছবি। বিজেপি বিধায়কদের সমর্থন তাদের আন্দোলনকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই ধারণা ওয়াকিবহল মহলের। ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, রিপোর্ট কালকাটা নিউজ।